বন্ধুরা, আজকে রায়ানের 7 মাস কমপ্লিট হলো, আর সেই উপলক্ষেই আমরা অর্ডার করেছিলাম এই বেডরেলটি। চলো তাহলে এই বেডরেলটি আনবক্সিং করা যাক। এই ফ্লিপকার্ট থেকে এসে গেছে আমার রায়ান বাবার বেডরেল। যাতে এখনো হামাগুড়ি দিচ্ছে আর যাতে না ও পড়ে যায়, সেই কারণে। কি রয়েছে এতে চলো দেখা যাক। এখানে কিছু স্ট্যান্ড রয়েছে আর যেটা ওই তোশকের তলায় দেওয়ার জন্য, তোশকের তলায় দেওয়ার জন্য ইন্ডোর রয়েছে। ওগুলো সব স্ক্রু দিয়ে জয়েন্ট করতে হবে। কোম্পানিটা ভালো, লোকাল নয়। আর এই হচ্ছে নেটটা, যেটা ওই বেডরেটের পাশে দেওয়া থাকবে। রায়ানের রেড খুব পছন্দ, সেই জন্য আমরা রেড কালারেরই নেটটা অর্ডার করেছিলাম। ওর পাপার পছন্দ ছিল স্কাই ব্লু, কিন্তু আমি বললাম যে না, রেডটাই করা হোক। এখানে একটা ইনস্ট্রাকশনের জন্য কাগজ দেওয়া রয়েছে। প্রথমে এক নম্বর জয়েন্ট, এই দুটো জয়েন্ট করতে হবে, তারপরে সাইডেরগুলো লাগাতে হবে। স্টেপ দেওয়া আছে, এই স্টেপ অনুযায়ী আমরা চলো। আর এটা বেশ, ওয়েটটাও বেশ ভালোই আছে, হালকা নয়। আমরা ভেবেছিলাম হয়তো হালকা হতে পারে, কিন্তু না, হালকা নয়, বেশ ভালোই ভারী রয়েছে জিনিসটা। এখানে একটা ভিডিও রয়েছে, যদি কারোর অসুবিধা হয় তো সেই ভিডিওটা ফলো করেও কেউ করতে পারে। এই কোম্পানির থেকেই একটা ভিডিও প্রোভাইড করা হয় যখন আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। এতটা চওড়া, একটা হলো সেম প্রসেস, আর একটা বানাবো। দুটো রেডি হয়ে গেছে, এবার সাইডের স্ক্রুগুলোকে আটকাতে হবে। আমাদের মনে হচ্ছিল হয়তো বেডরেলটা খুব একটা মজবুত নাও হতে পারে, কিন্তু না, এটা বেশ ভালোই মজবুত রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই বাচ্চার সুরক্ষার জন্য এগুলো অর্ডার করতে পারো। আচ্ছা, আমাদের কি আবার কাপড়টা লাগিয়ে নিতে হবে? কাপড়টা প্রথমে লাগিয়ে নিতে হবে। বেডরেলের সাথে যে নেটটা দেওয়া থাকে সেই নেটটা আমরা এবার আটকে নেব। এই হচ্ছে সেই নেট। আর আমরা যে কোম্পানির বেডরেল অর্ডার করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দেবো।
কি কোম্পানি, কোম্পানির নাম বলে দাও একটু। কোম্পানির নাম হচ্ছে এইটা লাভ ল্যাব। লাভ ল্যাব, ঠিক আছে তাহলে লাভ ল্যাব। রডটাকে এবার এই নেটের ভেতর থেকে আমরা ভরে নিচ্ছি। কাপড়টাও বেশ ভালোই, আমাদের ঘরে স্পেসটা খুব কম, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে অ্যাসেম্বলটা করতে। বাবুর জন্য আরো একটা জিনিস অর্ডার করা হয়েছে, যখন ফ্লিপকার্ট থেকে আসবে তোমাদের দেখাবো। এই আমাদের মোটামুটি বেডরুমটা রেডি। এবার সাইডের দিকে যে দুটো রড থাকে সেটা আমরা এবার সেট করব। ওটা কি ভেতর থেকে নান দেওয়া যায় না? রায়ানের পাপা এখানে স্ক্রু সেট করছে, আর রায়ান দিকে উঠে পড়েছে, রায়ান উঠে খেলা করছে। হাই বলে দাও সবাইকে। রায়ান ঘুমোচ্ছিল আর এই উঠে পড়েছে। প্রথমে গদির মাপটা আমরা সেট করে নিয়েছি, তারপরে বেডরুমে স্ক্রুটা বসাচ্ছি। আপনাদের খাট যদি আরো উঁচু হয় তাহলে এটা আরো পোর্শনে বসাতে হবে। প্রথমে মেপে নিয়ে তারপর বসাতে হবে। দুটো ছাড় আছে, আমার লাস্ট দুটো ছাড় দিয়ে রায়ান এখানে দেখছে পাপা কি করছে। এই যে রায়ান এখন হামাগুড়ি দিতে মোটামুটি চেষ্টা করে,
সেই জন্যই ভয়। রায়ন বাবু উঠে পড়েছে আর বালিশের উপর দিয়ে টপকে ওইদিকে যাবে। দেখো তোমরা, ও সেফটির জন্য পাশে বালিশ রাখা হয়, কিন্তু না, সে বালিশ টপকে ওইদিকে যাবে। এই যে যাচ্ছে, ভাবছে এটা কি, ভাবছে এটা ঠিক কি জিনিস হচ্ছে। আর ওর লাল রং খুব পছন্দের, সেজন্য যে দেখেছে এটা রেড কালারের, অমনি ওইদিকে যাবে। ঘুম হয়ে গেছে এক ঘন্টা, এবার দেখছে মামাম কি করছে আর পাপাই বা কি করছে। দেখো তোমরা কি করছে, বালিশের ওপর থেকে উঠতে চেষ্টা করছে। ভালো করে টাইম দিতে হবে যাতে না খায়, যাতে না মরে, যতটা পারবে টাইম দিতে। এই আমাদের রায়ান, রায়ান বাবু ঘুম থেকে উঠে পড়েছে, এখন দুষ্টুমি শুরু। এই বেড রেল রেডি, এবার আমরা শুধু গদির তলায় ফিটিং করব। আর একটু হাইটটাও দেখিয়ে দাও, এর হাইটটা ঠিক কতটা, ঠিকঠাকই আছে। যখন আর একটা সাইডে বেড রেল এখানে বসানো হবে, তখন এই জিনিসটা আরো বেশি মজবুত হবে। এই হলো বেড রেল। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের যদি এই বেড রেল সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা সেখানে অবশ্যই রিপ্লাই দেবো। আমাদের বেড রেল রেডি হয়ে গেছে আর রায়ন সেখানে খেলা করছে।